অপূর্ব থেকে বলেছিল যে ঝড় বেগুন ঝড় এসেছিল ভীষণ ঝড় উঠল পশ্চিম থেকে কোথা থেকে পশ্চিম থেকে বড় 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 গাছের মাথা ঝড়ের বেগে লুকিয়ে পড়তে লাগলো দূরে চারদিক অন্ধকার হয়ে চলে গেল এবং সেই ঝড়ের মধ্যে বন্যায় কত মানুষ বন্যায় পানিতে অনেক ভেসে গেল আমরা দেখতে পাচ্ছি আম ঝরছে শিলা বৃষ্টির মতো তোমরা শিলা বৃষ্টি দেখেছো কখনো আমি আর বাদল সন্ধ্যের অন্ধকারে নদীর পাশ দিয়ে বাড়ি ফিরছি আমি আমি কে বলো এখানে দেখো পাকা ডোনা সুন্দর গাছের ডাল কোথা থেকে উড়ে এসে পড়েছে কাটাওয়ালা সাই বাবলার ডালের পথ ভর্তি কাটা ফুটবার ভয়ে আমরা পথ চলছি আর অন্ধকারের মধ্যে সাই বাবলা বাবলা গাছ দেখেছো তোমরা এই বাবলা গাছ বেশিরভাগই নদীর তীরে থাকে এবং এগুলো কাটা থাকে এই এই যে ঝড় আসছিল একটু আগে যে ঝড় আসছিল সেই ঝড়ে কি হয়েছে কতগুলো কাটাওয়ালা গাছ পড়েছে রাস্তার উপরে এবং সেই গাছগুলো পড়ার পরে সেখান থেকে যাওয়ার সময় ওদের পায়ে লেগে ওদের পায়ে কি হয়েছে কাটা ধরেছে এবং ওরা পড়ে গেছে তাই না দেখো এবং ওরা খুব সাবধানে পথ চলছিল কিভাবে পথ চলছিল তারপরে কিছুটা অন্ধকার অন্ধকারের মধ্যে সাবধানে পথ চললেও কাটা ফুটতে পারে পায়ে কাটা ঢুকতে পারে দেখো এমন সময় বাদল কি একটা পায়ে বেঁধে হঠাৎ হঠাৎ দেখো হঠাৎ ওসব খেয়ে পড়ে যায় এমন সময় বাদল কি একটা পায়ে বেঁধে আমি হাতে তুলে দেখলাম একটা টিনের